নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজারে বেশ ভালোই ফুলকপি পাওয়া যাচ্ছে। আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপির রোস্ট আর বাটা মাছের ঝাল, সম্পূর্ণ ভিন্ন স্বাদের। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ফুলকপির নিরামিষ রোস্ট আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবার সাথেই খেতে পারবেন। দাদু ফুলকপি দুটো দেখেই বলে আমাকে দে, দেশি ফুলকপি দাদুর হাতে আছে আর পেছনে আছে ননদ। এই যে ফুলকপি এনেছি, ফুলকপি এই যে ফুলকপি রে হবে রোস্ট, রোস্ট রোস্ট হবে, দমে খাবো। আচ্ছা চলো। হ্যালো 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 হ্যালো, মাছগুলো কিন্তু আজকে বেশ টাটকা আছে। আমি এই যে দুটো ফুলকপি কি আছে গো, কি ঝুমঝুমি বাজাচ্ছি, খোসা পড়া যাচ্ছে। হ্যাঁ খোসা পড়া যাচ্ছে, না খোসা পড়েনি, চলো রোস্ট হচ্ছে আমার ফুলকপি। না 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 না, এসআই সাইজের কিন্তু বাটা মাছ আছে, এই দেখুন। এই সাইজের বাটা মাছ কিন্তু খেতে ভালো লাগে, এর থেকে ছোট সাইজের বাটা মাছও ভালো স্বাদ লাগে না, আবার এর থেকে বেশি বড় বাটা মাছেরও কিন্তু স্বাদ অতটা ভালো হয় না। তো এই বাটা মাছের আজকে ঝাল বানাবো। ফুলকপিগুলো এবার কেটে নেব। বাটা মাছের কাঁটা ছাড়ি খেতে পারবে তো, না ছাড়ি দিতে হবে? আজকে কিন্তু এই যে গোটা গোটা রান্না হবে, এখন আর ছাড়ি খেতে পারবো, ছাড়ি কি দিতে হবে, মানে কচিছে না। দাদু ফুলকপি রোস্ট খেয়েছো তো? কই না বলো একবার, ভুলে গেছে আমি জানি। দাদু অনেকদিন খেয়েছিলাম, এখন আর মনে নেই। এরবারে ফুলকপি আর কুমড়ো বড়ি করবি, আসাই এত বড় বড় কুমড়ো বড়ি। হ্যাঁ তারপরে কুমড়ো বড়ি খাওয়া গেলে জিলেপি বড়ি, আরো শীত পড়ুক তারপর তো বড়ি দেয়া হবে। এখন থেকে খেতে আরম্ভ হবে হবে, তবে ঝাল কুমড়া শুনতে তো চলবে। দাদু তুমি উনানে একটু আঁচটা ধরানো শুরু করো, আমার মাছ বাছা হয়ে এসছে, যাচ্ছি। বাটা মাছের আরও আপনারা কে কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। আমাদের পুকুরে বাটা মাছগুলো বড় হচ্ছে, কদিন পরে ছিপ দিয়ে ধরে রান্না করব। এদিকে আমার সব বাটা মাছও বাছা হয়ে গেছে, ওদিকে বোন ফুলকপি কেটে রেখে দিয়েছে। ফুলকপি আর মাছ একসঙ্গে ধুয়ে নিয়ে আসছি রান্না করব। দাদু কই উনোনে আঁচ দাওনি, দিয়ে দাও। প্রাথমিক কাজ সেরে এইবার রান্নায় এলাম, রান্না করব এইবার। তুমি করবে? হ্যাঁ আমি করব, সকলে মিলে করব, এই তিনজন। আচ্ছা আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। লবণ, ধুয়ে রাখা বাটা মাছে এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এত ধোঁয়া হচ্ছে কেন কি জানি। তুমি এলে উনানটা ভালো করে ধরবে, আসো এদিকে আসো। বাতাসে এদিক থেকে ধোঁয়া আসবে। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত, ফুলকপিগুলো আমি অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলো ভাজবো। আরে তোদের যে নতুন বাগান হয়েছে ফুলকপি আরে লাগিয়েছিস? আরে মাছ ভাজার জন্য তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার বাটা মাছগুলো খুব ভালো করে ভাজবো। Thank you.
কাজু আর চার মগজ একসঙ্গে মিহি করে বেটে নেব। কাজু আর চার মগজ একবার করে মাছগুলো উল্টে দেব। আরে মাছ ভাজা যে খুব গন্ধ উঠেছে রে। মাছ ভাজ না, আমি খাবো এক পিস। খাবে? হ্যাঁ, নতুন জামাই গেলে বাটা মাছ ভাজা পোস্ত দিয়ে জামাই পাতে দেয়। সেই বাটা মাছ আরো বড় সাইজের হয়। বড় সাইজের বাটা মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে, ঝাল খেতে ভালো লাগে না। বাটা মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমার বাটা হয়ে গেছে? হ্যাঁ, বাটা হয়ে গেছে। তাহলে একদম ফুলকপি তুলে দিয়ে দাও। শিল ধোয়া জলটা ফুলকপিতে দিয়ে দাও। এই বাটনা মাটার জলটা ওতে দিয়ে দিলো, তাই দেখে ফুলকপিতে। এই যে বাদাম বাটা চাল মগজ বাটাও ফুলকপিয়ে দিয়ে দিলো। দেখতে পাচ্ছ আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে হবে। বাটা মাছগুলো ওদিকে ভাজা হতে থাক, সেদ্ধ করা ফুলকপিতে কিছু মশলা মাখিয়ে নেব। সেদ্ধ করা ফুলকপিতে চাল মগজ আর কাজু বাদাম বাটা আগে থেকে দেওয়া আছে। এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, অল্প একদম হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, লবণ। মাছগুলো যে লাল হয়ে গেছে, তুলে না ভাই, ওদিকে খেয়ালই করিনি। প্রথমে কিন্তু বাটা মাছের ঝাল বানাবো। ফোড়নে আমি গোটা জিরে দেব, গোটা জিরে, পেঁয়াজ কুচি। তাহলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করো, আমি এদিকে মশলা মাখিনি। হ্যাঁ, দাদুকে কতবার ডাকলাম, দাদু আমার পাশে এলো না। দিদি থাকলে ঠিক চলে যেত, আজকে দিদি এক কুটুম বাড়ি আছে, ঘরে নেই। আমি এখানে প্যাকেট টক দই নিয়েছি, টক দই দিয়ে দেব। সব মশলা ফুলকপির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। হয়তো একটু করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দাও। দাও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে দাও, একটু বেশি করে জল দাও। লবণ, মোটামুটি মশলা মাখিয়ে ফুলকপি আমি 20 মিনিটের মতো রেখে দেবো ম্যারিনেশন হতে ভালোভাবে। তাহলে কিন্তু ফুলকপির রোস্টটা খেতে ভালো লাগবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা মশলা মাখিয়ে নাও রাখতে পারেন। বোন ঝোলটা ফুটুক, আমি হাত ধুয়ে আসি। ঝোল একদম টকবকে হয়ে ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দেবো। ঝোলের মধ্যে বেটে রাখা সরষে আর পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মাছের ঝাল প্রায় হয়ে এসেছে। আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার নিরামিষ ফুলকপির রোস্টটা বানালেই হয়ে যাবে। ফুলকপির রোস্টের জন্য কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল, দাদুর আজকে মন ভালো নেই,
গোটা গরম মশলা ফোড়নে দেব ফুলকপি রোস্টের জন্য, গোটা জিরে, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা বোন বেটে রেখেছে দিয়ে দেব। এই যে আমার ননদিনী বসে আছে পাশে, তো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন ননদের হাতে রান্না, ননদ একদিন রান্না করে আপনাদের দেখাবে। কী রান্না দেখতে চান বলবেন, আমি বলবো বোনকে, বোনও খুব ভালো রান্না করে, দাদু খুব ভালো খেতে পারে। এই কুচনাগুলো তো ভালো, ঠিকই বলেছ। আদার কাঁচা লঙ্কা বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি, ফুলকপিতে মশলা মাখানো আছে, মশলা মাখানো ফুলকপি দেব এবার। গামলিতে মশলা যেগুলো লেগে আছে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, ফুলকপি তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে, আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এবার কিন্তু একদম অল্প আঁচে রাখতে হবে, খুব বেশি জাল দিলে ফুলকপি ঘেঁটে একেবারে ঘন্ট হয়ে যাবে। ফুলকপি রোস্ট হয়ে গেছে, একদম শেষকালে একটু ঘি ছড়িয়েই নামিয়ে নেব। ঘি ফুলকপির টুকরোগুলো সবই কিন্তু গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। দাদু সেই কখন কলা পাতা কাটতে গেল, এখনো আসেনি। দাদু এলেই জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি আগে খেয়ে নিলাম, টেস্ট করে দেখলাম, এই যে মাছের ঝালে টমেটো, টমেটো একটু ভাতে মাখালাম আর একটু ঝালটা নিলাম, এবার খাবো। মাছের ঝালটা খুব ভালো হয়েছে, ওই জন্য আবার একটু নিচ্ছি। মাছ নাও না, মাছটা বেশি নেবো না। অনেকদিন পরে বাটা মাছ খাচ্ছি, খুব ভালো লেগেছে। বাটা মাছ খেতে হলে সর্ষে পোস্তুর বাটনাটা দরকার, আগেই সর্ষে পোস্তুর দিয়ে রান্না করেছি বলে খুব ভালো লেগেছে এবং খাচ্ছিও ভালো। আর ফুলকপি, ফুলকপির তরকারিটা দিয়েছে সেও খাচ্ছি খুব ভালো। আমাকে আবার বেশি করে দিয়েছে, খাওয়া শেষ, তবুও বা শেষকালে দুটো দিল, দে দিয়ে যা, যতবারই দেবো আমি খেয়ে নেবো।